আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনি ব্লগারে কিভাবে কাস্টম ইউআরএল সেট করবেন। তো কাস্টম ইউআরএল বলতে কি বোঝাচ্ছি সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আমি যদি এখন এখানে আমাদের যেই ব্লগার সাইটটি রয়েছে এই সাইটটিতে যাব, এরপরে এখানে দেখুন যে আমাদের এখানে দেখুন যে এখানে কিভাবে আপনি ই করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সেই একটি টপিকটি রয়েছে। আর আপনি যদি ইউআরএল এর দিকে একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, দেখুন আমি এখানে আমার পছন্দ মতো কিওয়ার্ডের সাথে মিল রেখে তারপরে কিন্তু এখানে আমি ইউআরএলটি সেট করেছি। তো অনেকেই এখানে এই কাজটি করতে পারেন না বা না জানার কারণে দেখা যাচ্ছে যে এখানে ব্লগ পোস্ট 1 2 3 এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসে আর কি। তো আপনি কি চাইলে কিভাবে এইভাবে কাস্টম ইউআরএল গুলো সেট করবেন আপনার ব্লগ স্পটে, সেই বিষয়টি আজকে আমরা দেখিয়ে দেবো। তো এই কাজটি করার জন্য আমার ব্লগারের আমি যেই প্যানেলটি রয়েছে সেখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি জাস্ট আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখাবো যে আসলে কোন প্রবলেমটা আপনারা ফেস করেন বা কোথায় এটি চেঞ্জ করতে হবে সেই বিষয়টি। তো আমি নিউ পোস্ট ক্লিক করলাম। আপনারা যখন একটি পোস্ট করেন তখন কিন্তু এখানে নিউ পোস্ট আর কি, হ্যাঁ। তো এখানে যদি আমি এখানে জাস্ট আমি আমার কিবোর্ডটি চালু করে নিলাম, এনেবল করে নেওয়ার পরে এখানে দেখুন যে টেস্ট পারপাস পোস্ট, আচ্ছা আমি এটা পরীক্ষামূলকভাবে দিলাম। দেওয়ার পরে আমি এই জিনিসটি কপি করে জাস্ট এখানে কিছু লেখা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ধরুন যে আপনাদের পোস্টটি করা কমপ্লিট হয়ে গেছে, এখন পাবলিশ করবেন। তো আপনারা কি করেন, জাস্ট এখান থেকে গিয়ে সরাসরি পাবলিশ করে দেন। তো পাবলিশ করার পরে কি হবে একটু আমরা দেখি। আমরা যদি এখন আমাদের হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে দেখুন আমাদের টেস্ট পারপাস যে পোস্টটি আছে এটি দেখাচ্ছে এখানে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখুন ব্লগ পোস্ট 2.html দেখাচ্ছে, হ্যাঁ। তো এখানে কিন্তু আমাদের টেস্ট পারপাস এরকম কোনো কিছুই কিন্তু আসে নাই। আপনি চাইলে এই জিনিসটি এখানে কিভাবে তৈরি করবেন বা এখানে দিয়ে পাবলিশ করবেন সেই বিষয়টি এখন আমাদের আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এটি দেখানোর জন্য আমি এই পোস্টটিকে রিমুভ করতে হবে, কারণ এখানে ওয়ার্ডপ্রেসের মতো সরাসরি আবার এডিট করা যায় না। তো এই কারণে আমি এখান থেকে এই পোস্টটাকে প্রথমে রিমুভ করে দেব। তো এখান থেকে আমি ডিলিট পোস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি আবার নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পরে দেখুন যে আবার আমার সামনে এরকম পোস্ট করার জন্য একটা অপশন চলে এসেছে। তো আমি এখন আবার এখানে টেস্ট পারপাস পোস্ট, হ্যাঁ টেস্ট পারপাস পোস্ট লিখলাম। লেখার পরে জাস্ট কপি করে আবার এখানে কিছু পেস্ট করলাম। করার পরে এখন যে কাজটি করতে হবে আপনাকে, এই নিচের দিকে আপনি তো এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতেই পারছেন, আপনার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করলেন। করার পরে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে যে লিঙ্কস নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন যে এখানে অটোমেটিকভাবে একটি পারমালিঙ্ক জেনারেট করা হয়েছে, ব্লগ পোস্ট _2.html, হ্যাঁ। তো এখন আমরা আমাদের পছন্দ মতো যেই ইউআরএলটি রয়েছে সেটি আমরা এখানে দেবো। এই কারণে আমাদের কাস্টম পারমালিঙ্কে ক্লিক দিতে হবে। তো কাস্টম পারমালিঙ্কে ক্লিক দিয়ে যারা বাংলা পোস্ট করেন আর কি, বাংলা ইউআরএলটি দিতে চাচ্ছেন, তারা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসে এখানে দিলেন। দেওয়ার পরে কিন্তু এখানে দিলে কিন্তু হবে না, দেখুন এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে এখন, হ্যাঁ। তো আপনাকে এখানে এই স্পেসটা রিমুভ করে এখানে একটা আই পেন দিয়ে দিতে হবে, এরকম আপনি দিলেন। দেওয়ার পরে আসলে বাংলাটা এখানে সাপোর্ট করছে কি না করছে কি না এটা আমরাও দেখে নেবো আর কি, হ্যাঁ, বাংলা পোস্ট করার পরে কি হয় আর কি। তো আমরা এখানে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এই পোস্টটি আবার ভিউ করি তাহলে কি দেখাই দেখি। তো দেখুন এখানে কিন্তু বাংলাটা সাপোর্ট করছে না, আমাদেরকে কি পারমালিঙ্কে কিন্তু ওয়ার্ডপ্রেসে যেরকম বাংলা সাপোর্ট করে এখানে কিন্তু সাপোর্ট করছে না। তো এই পারমালিঙ্কটা আমাদেরকে চেঞ্জ করে ইংলিশে দিতে হবে। তো আপনি যেই টপিকটি এখানে দিয়েছেন বা কিওয়ার্ডটি দিয়েছেন সেই কিওয়ার্ডের আপনাকে এখানে ইংরেজিতে দিতে হবে। তো এইটাতে আপনি আর চেঞ্জ করা যাবে না আর কি, এখান থেকে এই এটা আপনাকে রিমুভ করতে হবে। আমি এটা আবার কপি করে নিয়ে রাখলাম, কপি করে নিয়ে আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আবার আমি নিউ পোস্ট, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি বারবার এই প্রসেসটি করছি আর কি, হ্যাঁ। তো
এইভাবে দিলাম, কিছু পোস্ট হলো, হওয়ার পরে এখন আমরা আবার লিঙ্কে যাব, এখান থেকে লিঙ্কে আসবো, আসার পরে কাস্টম পারমালিঙ্কটা সিলেক্ট করবো। করার পরে আমি এখানে কিবোর্ডটা ইংরেজিতে করে নিলাম এবং টেস্ট পারপাস পোস্ট। তো এই যে এখানে আপনারা এই ভুলটি করা যাবে না, এখানে আপনারা স্পেস রাখবেন না, হ্যাঁ এখানে একটা হাইফেন দেবেন। এখানে স্পেস দিলে দেখা যাবে যে ইউআরএল এ আপনার হচ্ছে যে পার্সেন্টেজ বা নাম্বার এরকম চলে আসতে পারে, এই কারণে আপনারা এখানে স্পেস ছাড়াই এইভাবে আপনার যে কিওয়ার্ডটি রয়েছে সেটি ইংলিশে এখানে টাইপ করে দিতে পারেন আর কি। তো এরপরে যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করার পরে আমরা যদি এই পোস্টটি এখন ভিউ করি তাহলে দেখি কি পরিবর্তন আসছে। তো দেখুন আমাদের এখানে কিন্তু টেস্ট পারপাস পোস্ট এটি শো করছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই প্রসেসটি ফলো করে আপনাদের ভবিষ্যৎ পোস্টগুলো এইভাবে ঠিক সুন্দর একটা ইউআরএল এর মাধ্যমে করতে পারেন। এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওটি দেখেন বা আমাকে সাপোর্ট করেন তারা আমার সাথে থাকবেন, আর নতুন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।